দেখুন, খুব শীঘ্রই ভারতের হাতে আসতে চলেছে 12টি অত্যাধুনিক মার্কিন এয়ারক্রাফট। আমেরিকা থেকে 2020 সালের মধ্যেই 12টি এয়ারক্রাফট কিনতে চলেছে ভারতীয় নৌবাহিনী। আমেরিকার এয়ারক্রাফট প্রস্তুতকারক বোয়িংয়ের থেকে এগুলি কিনবে ভারত। সিঙ্গাপুর এয়ারশোতে বোয়িং সংস্থার P8 ইন্টারন্যাশনাল গ্লোবাল মার্কেটিং অ্যান্ড সেলসের সিনিয়র ম্যানেজার স্টিভ ট্রিপ এই তথ্য প্রকাশ করেন। ট্রিপ জানিয়েছেন, পূর্ব চুক্তির শর্তের ভিত্তিতে 2020 সালের মধ্যে ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হবে 12টি এয়ারক্রাফট। প্রসঙ্গত 2015 সালে 8টি এয়ারক্রাফট নেওয়ার কথা ছিল, পরে সেই কন্ট্রাক্টের মেয়াদ বৃদ্ধি করে তাতে আরও 4টি এয়ারক্রাফট যুক্ত করা হয় 2016 সালে। অন্যদিকে এই এয়ারশোতে ভারতের পক্ষ থেকে ব্রহ্মসকে তুলে ধরা হবে।